ইবাসে যত ছোট ছোট প্রার্থনা সভা করতে পারবেন ওই দিন ছুটি সেটা বেকার হবে। রেড রোডকে আমি থ্যাংকস জানাচ্ছি, রেড রোড কমিটিকে, যে তারা রেড রোডের নামাজ করতে পারছে না। ঈদের জন্য বাজারে খোলা থাকছে দু ঘন্টা, যেমন আমরা সব বাজারে গিয়েছি সাতটা থেকে দশটা, লোক তো খালি বাজার করি এবং শুকর বাংলাও চলবে আর পাঁচটা থেকে সাতটা। আর স্বর্ণ এলাকায় শুধু স্বর্ণকার যারা, তারা একটা রিকোয়েস্ট করছিল, তারা অন্য সময়টা চায় না, তারা বারোটা থেকে কিনতে চায়, সেটা করে দেওয়া হয়েছে। সুতরাং যতটা পেরেছি মানুষকে দিচ্ছি আমরা। আরো কিছু ছাত্র যুব আছে এবং আমাদের সিনিয়র আছে যারা হয়তো ইউনিভার্সিটিতে চান্স পায়নি, তাদের আমরা বিভিন্ন কমিটিতে অ্যাকোমোডেট করব। এবং আমি আজকে এর মধ্যেই পার্লামেন্টারি পার্টি আর একটা ডিসিশন নিয়েছি, যেটা যেহেতু ক্যাবিনেটের পার্লামেন্টে সবাই আছে, পার্লামেন্টে সবাই আছে বলে, সেটা হচ্ছে যে আমাদের ডেপুটি, আমাদের চিফ হুইপ হবে নির্মল ঘোষ, তার ক্যাবিনেট র্যাঙ্ক, এবং ডেপুটি চিফ হবে, চিফ হুইপ হবে তাপস রায়, তার ইন্ডিপেন্ডেন্ট র্যাঙ্ক, এবং পার্থ ভৌমিক মিনিস্টার অফ স্টেট র্যাঙ্ক পাবে, এবং অসীমা পাত্র মহিলা একজন থাকবে, সে সেলিটি হিসেবে স্টেট র্যাঙ্কিং পাবে। আর আমাদের ডেপুটি স্পিকার হবে আশিস ব্যানার্জি এবং স্পিকার বিমানদা করবেন। আর এই হচ্ছে করিম চৌধুরী, যেহেতু খুব সিনিয়র, যদি আইনত অ্যাপ্রুভ করে স্পিকার তবেই করিম চৌধুরীকে আমরা একটা অ্যাডিশনাল ডেপুটি স্পিকার করব। এই হচ্ছে সর্বোচ্চ আলোচনা আপনাদের বলে দিলাম, যাতে আপনাদের কোনোটা খুঁজে বেড়াতে না হয়। আর নাও দা ইনিশিয়াল টাস্ক ফর কোভিড, আবার আমি সাংবাদিক বন্ধু থেকে শুরু করে, মিডিয়া পার্সন থেকে শুরু করে, এনজিওস থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, আমার মা বোনেরা থেকে শুরু করে, আমার ভাই বোনেরা থেকে শুরু করে, আমার শ্রমজীবী, কৃষিজীবী, শিক্ষাজীবী, বুদ্ধিজীবী, বিদ্যাজীবী থেকে শুরু করে, সংস্কৃতিজীবী থেকে শুরু করে, সবাইকে নতমস্তকে আমাদের এই ম্যান্ডেট দেওয়া ছিল, আমরা প্রণাম জানাচ্ছি। আর নতমস্তকে এই ম্যান্ডেট গ্রহণ করে আমরা শান্তির সাথে, সম্প্রীতির সাথে, সংহতির সাথে কাজ করবো। কোন রকম দাঙ্গা আমরা বরদাস্ত করবো না, কোন রকম হিংসা আমরা বরদাস্ত করবো না। কিছু পলিটিক্যাল পার্টি বরদাস্ত নিজেরা নিজেরা সাজিয়ে টেক ভিডিওর মাধ্যমে যা করছেন, আমরা সেগুলো স্ট্রং অ্যাকশন নেব। আর শান্তিতে সংহতিতে আমরা বাংলা চালাবো, বাংলা বাংলায় থাকবে, বাংলাকে আমরা দখল করতে দেবো না। বাংলার শান্তি, বাংলার শান্তি।